খান, আমার আব্বার নাম গুলাব খান, মৃত যোগেন্দ্রসা খান। আমার স্থায়ী ঠিকানা পাটানপাড়া গ্রাম, দক্ষিণ খানবাড়ি। আমাদের 1966-এ আমি রাজা স্কুলে সেভেনে পড়ি। তখনকার বঙ্গবন্ধুর যে হরতাল অবরোধ, ওই স্কুলে আমি আমার সিনিয়র, তখন ওরা লোকে হরতাল টরতাল করতাম। বঙ্গবন্ধু কে ছিলেন তাও জানতাম না, ছোট ছিলাম। ছাত্রদের সঙ্গে হরতাল যোগ দিছি। পরবর্তীতে পরিবারের অভাব অনুপ্রেরণে গিয়া সৈনিকে আমি ভর্তি হয়ে যাই, পাকিস্তান ইপিআরে। আমার একটা নেশা ছিল যে আমি সৈনিকে ভর্তি হব। আসলে 1967, তখন আমি ক্লাস 8 উঠেছি। আমি রিক্রুট হই 1967-এর ডিসেম্বর দিকে পাকিস্তান ইপিআরে। তখন উর্দু ভাষাটাও জানতাম না। সব ফিটনেস হওয়ার পরে আমাকে কুমিল্লা কোটবাড়িতে নেওয়া হয়। ওইখানে নেওয়ার পরে আমাদের ট্রেনিং দেওয়া হয়। তখন ট্রেনিংয়ের সময় একজন বাঙালি অফিসার ছিলেন, ডুবেদার শফিক, শফিক ছিলেন কোম্পানি কমান্ডার। আর বাকি সব অফিসার, এনসিও যারা আছে, উস্তাদ যারা আছে, সব পাকিস্তানি। তখন আমার কাছে একটা জিনিস সবসময় বাধা রাখতো, গালি দিত শেখ মুজিব বলিয়া, শেখ মুজিবের বাচ্চা, বলতো যে বাঙালির বাচ্চা, এইরকম গালাগালি করতো। দেন গিয়া বললাম, স্যার এই বাঙালির বাচ্চা আর মুজিবের বাচ্চা এটা কী, আমার একটু বুঝিয়ে দেন। তো বললো এটা চুপ করে থাকো। কদিনটা 3 মাস করার পরে আমি একদিন বাগিয়া চলে আসতে চাইছিলাম। এরপরে উনি আবার দড়িয়ে আমাকে নিয়ে বললো, তুমি বাগতে পারতা না, তুমি থাকো। ট্রেনিং করলাম। ট্রেনিং করার পরে ডাকাতে আমাদের প্রেট হইলো। প্রেট হওয়ার পরে আমাকে পোস্টিং করলো চিটাগাং। ওইখানে গিয়া দেখি আমাদের অফিসার পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানের একজনও রফিকুল ইসলাম, বর্তমানে যে সংসদ সদস্য কুমিল্লার, বাঙালি অফিসারটা কেমন ওইটা দেখার জন্য আমার খুব আগ্রহী হইল যে সত্য অফিসার, কিন্তু বাঙালি অফিসার দেখি কেমন। একদিন গেলাম, যাওয়ার পরে অর্ডার লিখে ওনার গেইটে একজন অফিসার সিপাহী চলে দাঁড়িয়ে বললাম, বলে আমি স্যারের লোকে একটা দেখা করব। তো উনি পারমিশন দিল, গিয়া বললো কী জন্য আসছো তুমি? আমি বললাম, স্যার আমি বাঙালি অফিসার দেখতে আসছি। উনি এক সেকেন্ড মুখের দিকে চাইয়ে বললেন, প্রথম কোনো বাঙালি সিপাহী আমাকে দেখতে আসছে, সব সিপাহী তো অনেক। হ্যাঁ, তো খুশি হয়েছে। হওয়ার পরে আমাকে 10টা টাকা উনি বক্সে দিয়েছে, একজন সিপাহী আমাকে দেখার জন্য তো আগ্রহী আসছে, 10টা টাকা তুমি চাকাই। এই জিনিসটা আজও আমি ভুলি নাই। তখন বাঙালি অফিসার, আজকে তো অনেক জেনারেল হয়েছেন, অনেক ডিসি হয়েছেন, অনেক বড় বড় অফিসার হয়েছেন। হ্যাঁ, কিন্তু তখন কোনো বাঙালি অফিসার ছিল না। 9 জনের ভিতরে একজন অফিসার ছিল, এজুটেড কোয়ার্টার মাস্টার আসতে। আমি ওখানে আসলো সময় আমাকে 30 মোটর হয়ে পোস্টিং করে দিল। এখানে খুব কষ্ট, 30 মোটর 40 মোটর তার খুব কষ্ট কাজ। এসে আমি একদিন অ্যাপ্লিকেশন করবো ফিক্সাতে, আমাকে নিয়ে বলে, স্যার আমার এখানে তো কষ্ট হয়, তো আমাকে অন্য জায়গায় পোস্টিং করে দিল। তো যেন ওনার সঙ্গে দেখা করছিলাম বিদায় আমার এ করছে কি যায়, স্যারকে বলিয়া আমাকে টেকনাফ পুষ্টি করে দিল, চিটাগাং টেকনাফ। আমার বাড়ি সিলেট, কিন্তু আমি চাকরি করি চিটাগাং আর টেকনাফ। ওইখানে যাওয়ার পরে 1971 শুরু হয়ে গেল। তখন আমাদের ক্যাম্পে 3 জন পাকিস্তানি আছিল, আর আমাদের বাঙালি একজন সুবেদার আসলো মফিসউদ্দিন নাম, ওয়ার্ল্ডলেস অপারেটার আসলো একজন কামাল করে সিলেট বাড়ি। ওয়ার্ল্ডলেসে যেইগুলো আসছে পাকিস্তানকে ধরিয়া এদের অ্যারেস্ট করা হোক, এরা বাইতি ভাই সবাই জানিয়ে ফেলছে পাকিস্তানিরা। সুবেদার শফি সাহেব বললেন, তোমরা হাতিয়ার দিয়া দো। ওনারা হাতিয়ার দেন। এরপর ওইখানের চেয়ারম্যানকে, সাধারণ মানুষকে নিয়ে শফি সাহেবের একটা মিটিং করিয়া এদের বাই ফোর্স জো করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে টেকনাফ তানাতে তারা জোগাড় করা হয়েছে। তখন তানা ক্যাম্প সব হচ্ছিল। তখন 2-3 কি 3 দিন পরে চিটাং দিয়ে বর্ডার গেলে যে ফায়ার করে মারি ফেলা হোক তাদেরকে,
গুলি করিয়া মারা হবে। টেকনাফে এখানে জনসাধারণ ছিল, ইপিআরের মানুষ ছিল, পুলিশ বাহিনী ছিল। পরবর্তীতে আমাদের অর্ডার দেওয়া হলো যে কক্সবাজার কিন্তু সব চলে আসবে। কক্সবাজার আসে আমাদের ওইখানে রাজনৈতিকবিদরা যে সম্মান করছে ওই সময় আজও আমরা বলি নাই, আমি বলি নাই। কক্সবাজার যাওয়ার পরে আমাদের অনেক দেশের জন্য বড় বড় আওয়ামী লীগের লিডার হকলে যে দেশের জন্য না করা, তখন সিভিলিয়ান কেউ ছিল না যুদ্ধর ক্ষেত্রে। তখন আমরাও ছিলাম কিছু পুলিশের লোক আর ইপিআরের লোক, আর্মির দুই একজন মানুষ ছিল ওই সময় সিপাহী, কোনো অফিসার ছিল। আমরা দুই একদিন সার্কেল হাউসে রাখার পরে তখন চিটাং থেকে আবার অর্ডার হইল যে তুমি সব খালুঘাট চলে আসো, রফিক সাহেব ওইখানে আছেন। তখন আমাদের গাড়ির ব্যবস্থা করে আমরা সকালে উঠছি, বিকালে আসছি কালুঘাট। কালুঘাট আসার পরে আমাদেরকে খাওয়া দাওয়ার গরু টরু যোগ করিয়া অনেক ব্যবস্থা করিয়া স্কুলের বিছনা টাসনা যেটা আমাদের যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা। পরের দিন দেখলাম আমাদের অফিসার পরিচয় করে দেওয়া হলো জিয়াউর রহমান সাহেবকে। রফিকুল ইসলাম সাহেব ওনার পিছিয়ে ছিলেন, শকর সাহেব, অলি আহমদ সাহেব, হারুন সাহেব, এরপরে শমশের মন্দির সাহেব। তখন তো ওনারা সবচেয়ে ছোটো ছোটো অফিসার ছিলেন, জিয়াউর রহমান ছিলেন সিনিয়র অফিসার। তারপরে আমাদেরকে ভাগ করে দেওয়া হলো তিনটা কোম্পানি, এ বি সি করি। আমি পড়ে গেলাম বি কোম্পানিতে, আর ই কোম্পানি আর এ কোম্পানির এটাই নেওয়ার বাইরে দিয়ে আমি পড়ে গেলাম শমশের মন্দির সাহেবের আন্ডারে। হারুন সাহেব আসলা ক্যাপ্টেন, ওনারা কিন্তু আবার দুজন সিলেটি। ও কালোয়ারের জন্য পাকিস্তানিরা হামলা করছে দুই তিনবার, ইনফ্যান্ট্রি তারা ল্যান্ড ফোর্স করছে, হাওয়াই হামলা করছে, নেভি আক্রমণ করছে। হারুন সাহেবের গুলি লাগছে পেটের উপরে, শমশের সাহেবের গুলি লাগছে পায়ে। লাগার পরে ওনারা উইন্ডো রয়েছেন সিপাহি, আমাদের মুক্তিযোদ্ধা ইপিআর লোক 10-15 জন শোনা কথা এটা দেখি নাই। হারুন সাহেবকে দেখেছি ওনার পেটে গামছা বান্ধা একটা গাড়ি করে নিয়ে যেতেছে, আর শমশের মন সাহেবকে দেখা হয়। এরপরে আমরা পিছিয়ে হাঁটলাম, আমরা অনেক ফায়ারিং করছি কিন্তু ফায়ারিংয়ে আমরা কভারিং দিতে পারছি। লাস্ট টাইম এমএমজি 30 মোটর গুলি আমাদের কাছে শেষ হয়ে গেছে। 30 মোটর ছিল খালি বি কোম্পানির কাছে। আবার আমরা একটা স্কুলের নামটা বলে গেছি, স্কুলে আসি আমরা আবার কাপ্তাই গেলাম। কাপ্তাই যাওয়ার পরে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া যে একটা সুবিধা করার আগে অস্থায়ী সরকার বা ওইখানে আওয়ামী লীগের যারা লিডার যারা ছিলেন তারা আমাদেরকে যতটুকু সহানুভূতি করার করছে। এইখানে আমরা অস্ত্র টস্ত্র না পাইয়া আমাদেরকে আরও 4-5 দিন পরে বললে তুমি তাই চলে যাও রামগড়। তো রামগড় যাইতে অনেক কাপ্তাইতে তো অনেক স্বপ্নর কথা, তখন ওই এলাকার পাহাড়িরা আমাদের ছোটো ছোটো নৌকা করিয়া 3-4-5 জন আর অফিসার যারা ছিলেন আওয়ামী লীগের তারা স্কুট করে ব্যবস্থা করিয়া দেওয়া হয়েছে। আমরা রামগড় পর্যন্ত হাঁটি, কিছু জায়গা হাঁটছি, কিছু জায়গা রামগড় যাওয়ার পরে এইখানে যুদ্ধ শুরু হয়। আবার ইপিআর বাংলাদেশ এইট বেঙ্গলের কিছু মানুষ এ পুলিশ তারা এমনভাবে বম্পিং করছে, বম্পিং করে আমাদের কিছু হাতিয়ার ফৌরিস মোটর দিছে ইন্ডিয়ায়, ঔষধ 20 মোটর এবং 30 মোটর উপরে। 30 মোটর তো আমাদের কাছে আছে। তখন আমরা তারা ছাগল নাইয়াতে ফায়ার করতো আর আমরা এইখান থেকে ফায়ার করে পুরো 2-3 এই জায়গায় যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পরে এরপরে জিয়াউর রহমান সাহেব রামগড় আসে আমাদের লোকে দেখা করলেন, বলে ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনাদেরকে সবাইকে পারমিশন দিয়ে দিছে, আপনারা যেতে পারবেন। ইন্ডিয়ান গভর্নমেন্টে আমাদের পারমিশন দিছে সন্ধ্যার সময় পারে। রামগড়ের উপরে একটা নদী আছে, তখন আমরা পার হয়েছি। ইন্ডিয়ার একজন কর্নেলে আমরা আর আর্মি পার্সন যতজন আসলাম সৈনিক তারা রিসিভ করছে, হাটটা মিলাইছে, গাড়ি তুটাইছে, সব হাতিয়ারও নিয়ে নিল আর গাড়ি তুটাই ফেলছে আমাদের গাড়ি। 1-2 ঘন্টা পরে নিয়ে গেল আমাদের হরিনাগরি একটা জায়গা ইন্ডিয়াতে। ওখানে যে বললাম মেজর একজন ইন্ডিয়ান মেজরে তার উর্দু ভাষা দিয়ে আমাদেরকে তার ভাষা দিয়ে অনেক সান্ত্বনা দিছে, দেওয়ার পরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়েছে। বললো কালকে সকাল থেকে এই জায়গা সাফ করিয়া তোমাদের তাঁবুর ব্যবস্থা করা হবে আর ইন্ডিয়ান আর্মিও তোমাদের সঙ্গে থাকবে। এরপরে ওইখানে পরের দিন থেকে তারা সব ব্যবস্থা করে দিল, তাঁবু নিয়ে আমরা সেকশন বাই সেকশন আর্মি আলাদা, ইপিআর আলাদা, আনসার আলাদা, পুলিশ আলাদা আর সিভিলিয়ান আলাদা ব্যবস্থা করে দিল। আমরা গেলাম, চলে গেলাম ইন্ডিয়ান অফিসারদের আন্ডারে। আমাদের এক সেক্টর কমান্ডার হিসাবে অস্থায়ী দেওয়া হইলো রফিকুল ইসলামকে, এমন হয় এপ্রিলের লাস্টে। আমাদেরকে তখন বলা হলো যে তোমাদের ছাগল নাইয়া পশুরাম
শুভ ভোট তোমাদের টার্গেট ইপিআর আর্মি। এই সময় আমরা প্রথম ইন্ডিয়ান আর্মি আমাদের গুলা দিল গ্রীষ্মকে, বলে তুমি তাই যুদ্ধ করবা একটা গানের দুইটা গুলি, একটা ত্রিশ মোটরের দুইটা গুলি করে দিলে, তো আমাদের তিনটা গান আর ছটা গুলি লোকের রিলা ফাইট করবা, এগুলো ফায়ার করিয়া চলে আসবে, আর টুইস মোটর দুইটা একটা একটা গুলি। আমরা আমি আমি আমার উস্তাদ সুদ্দা কমান্ডার সুদ্দা প্রথম আমি শুভপুর হামলা করি, তারাও ফায়ারিং করছে আমরাও ফায়ার করছি, তো ওই সময় আমাদের একজন সিপাহী মারা গেছে, পাকিস্তানি হুনাকতা দুইজন না তিনজন মারা গেছে। চার পাঁচ দিন পরে আবার আমাদেরকে গুলা দেওয়া হইলো, হইলো সাগরনাইয়াতে হামলা করলো, সাগরনাইয়াতে গিয়ে হামলা করলাম, হামলা করি আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সুনাকতা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এপ্রিল মে মাসের দিকে আমরা কইলো শুভপুর হামলা করলো, শুভপুর তখন গাড়ি চলাচল শুরু হয়ে গেছে, অলি আহমদ ছিলেন কোম্পানি কমান্ডার, তখন আমাদের সিলেটের একজন আজিজ করি সুবেদার ছিলেন, আমরা প্রায় ত্রিশ জন মানুষকে ইপিআর ওর বেশি পঁচিশ জন পাঁচ জন আর্মি দুই একজন আর্মি আনসার মুজাহিদের আসিল আমরাকে দেওয়া হইল। ওইখানে যাওয়ার পরে আমরা বড়ো ধরনের আমরা ইন্ডিয়ান ফায়ারিং করতো সিক্স পাউন্ডার, আর আমরা ত্রিশ মোটর ফায়ার করে ইনফেন্ট্রি লইয়া আমরা হামলা করছি, কিন্তু তারা লোকের সত্যি কথা আমরা পারি নাই। তখন সুবেদার আজিজের উপরে একটা বম পড়ছিল, একদম মনে করা ছয় ফুট নিচে চলে গেছে সিলেটের বাড়ি। অলি আহমদ টাকার পরে অলি আহমদ বললো স্যার জনজার কোনো ব্যবস্থা কর, মাটির নিচে চলে গেছে, আল্লাহ আল্লাহ করি আসছে সুবেদার আজিজ। তখন আমরা সিলেটে আসলাম পাঁচজন, তখন খুব দুঃখ লাগছে সিলেট আজিজ সাহেব আমাদের সিলেটে আর বাচ্চা কাচ্চাও দেখলো না, তো খুব তখন দুঃখ লাগছে, আজও দুঃখ লাগে। সাগরনাইয়া আর শুভপুর রূপে আমরা আবার টার্গেট দেব, তখন প্রায় দুইশো আর্মি ইপিআর সিভিলিয়ান লইয়া ক্যাপ্টেন অলি আহমদকে কোম্পানি কমান্ডার জিয়াউর রহমান সাহেব দিয়া দিলে, বলে ওই জায়গা তুমি ডিফেন্স করো। ওইখানে আমরা বিশ পঁচিশ দিন ডিফেন্স করিয়া করছি, করার পরে একদিন হঠাৎ পাকিস্তানিরা ত্রিশ মোটর লইয়া আবার আক্রমণ করছে, মাগরিব নমাজের পরে পরেও তারা এমন হামলা করছে যে আমরা শ্বাস ফালাইবার জায়গা পাইছিলাম, দুটা কম্পিউটার দুইশো মানুষের উপরে দুই চারজন মানুষ ওই সময় মারা গেছে, আমার লগর একজন মানুষ চিটাগাং বাড়ি তার গুলিতে পাও লাগছিল, বাকি কারোর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তাকে হাবিলদার পাটোয়ারি জোর করে নিয়ে গেছে ইন্ডিয়াতে। তখন আমরা পিছিয়ে হাটিয়া ইন্ডিয়াতে গেছি সকাল পজোরের সময়, ওইখানে গিয়া দেখি যে একজন ইন্ডিয়ান ব্রিগেড কমান্ডার আসছে, আমরা ডিফেন্স কেন ছাড়লাম আর জিয়াউর রহমান সাহেব আমাদের কিছু না বলিয়া অলি আহমদ সাহকে ইংলিশে কিছু বলছেন, কেন ডিফেন্স ছাড়ছ তুমি, এই একটুক জায়গা ছিল এই জায়গাটা ছাড়িয়ে আস নাই, আমরা বাসিয়া কী করব। তা অফিসারে যে অফিসারের যে একটা সিদ্ধান্ত থাকে এসে আমাদের সাহস দেন, বলে যা যাও এবার হয়ে গেছে তুমি তাই রিল্যাক্স হয়ে যাও আমরা টাকা নেব। এরপরে আবার আমাদেরকে সুবলপুরে টার্গেট দেওয়া হলো যে তুমি যেন এখানে গিয়ে ফায়ারিং করো, তখন ওইরকম মেঘর সময় ছিল, তখন আমরা দুই গ্রুপ করা হইলো, শুভপুর আর মিরেশ্বরী কিন্তু কাছাকাছি একবারে এক পাটার ভিতরে আমি মিরেশ্বরী চলে গেছি, রফিক সাহেবে আমরা যোগাযোগ করিয়া রাত্রের ভিতরে আবার ইন্ডিয়াতে নেওয়া হয়েছে আমাদের। এরপরে আমরা শুভপুর হইয়া ঢুকিয়া চিটাগাং আসছি, শুভপুর ত্রিশ মোটর চৌত্রিশ মোটর ভারতীয় লোকে আমরা যুদ্ধ করছি, আর আমাদের অর্ডার করা হইলো যে তুমি তার চিটাগাং সার্কিট হাউসে চলে যাও, মাহফুজ সাহেবকে দায়িত্ব দেওয়া হইলো, তাই না আমাদেরকে অফিসার হিসাবে যতটুকু ফ্যাসিলিটি হয় আমরা করছে। পরবর্তীতে দিন অনেক চলে গেছে, বাংলাদেশ তো অনেক সুন্দর হয়েছে, আমার আব্বার পায়ে জুতা ছিল না, আজকে আমার পায়ে জুতা, ছোটো করি বলে এটা লজ্জার ব্যাপার, এক জোড়া জুতা কিনতে গেলেও আমার আব্বা আমাকে দিতে পারছে না, আমার ছেলেকে আজকে দিতে পারছি, সুন্দর দেশ হয়েছে এই জন্য তো আজকে গর্বিত। কিন্তু মুক্তিযোদ্ধার ব্যাপারে, মুক্তিযোদ্ধার ব্যাপারে দেখেন কেউ ভালো কাপড় আছে কেউ নেই, আমার গ্রাজুয়েট বাচ্চারা আজকাল লেখাপড়া করি একটা চাকরি পায় না, ফেরোর চাকরি পায় না, এদিকার দুঃখ কী হইতে পারে। আপনি একদিন মুক্তিযোদ্ধার গড়ে গিয়া দেখেন, সচ্ছল যারা মুক্তিযোদ্ধা আছে তারা গড়ে তো সচ্ছলতা নেই, গরিব একজন মুক্তিযোদ্ধার গিয়া তার পরিবারে দেখেন হান্ডি আছে তে কাপড় নাই। আজকের বাচ্চাকে প্রথম তো বলবো যে এই দেশ অত সুন্দর দেশ, পৃথিবীর মাঝে এরকম একটা দেশ নাই, এই দেশে আপনারা তুমি দেন সবে ভালো হবে, বঙ্গবন্ধুকে সম্মান করো, জাতিকে সম্মান করো, আমি তোমাদেরকে শুভকামনা।